দর্শক, জিয়া নিউজ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। হারিস চৌধুরীর মৃত্যুর প্রমাণ চায় ইন্টারপোল, থাকছে বিএনপি চায় আজিজ মার্কা নির্বাচন কমিশন হানিফ, সর্বশেষ সৎ ও যোগ্য লোক নিয়োগের পরামর্শ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। বিএনপির সাবেক নেতা আব্দুল হারিস চৌধুরী সত্যি মারা গেছেন কি না তা জানতে চেয়ে পুলিশকে চিঠি দিয়েছে ইন্টারপোল। তার বিরুদ্ধে থাকা ইন্টারপোলের রেড নোটিশ প্রত্যাহারের জন্য তার মৃত্যুর প্রমাণ জানতে চেয়েছে ইন্টারপোল। গতকাল পুলিশ সদর দফতরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর AIG মহিউল ইসলাম গণমাধ্যমকে এই তথ্যই জানিয়েছেন। পুলিশ সদর দফতরের NCB আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সঙ্গে কাজ করে। কারো বিষয়ে রেড নোটিশ জারি কিংবা প্রত্যাহারের বিষয়টি তারাই তদারকি করে। তারা বলছেন, রেড নোটিশ প্রত্যাহারের আগে হারিসের মৃত্যুর সঠিক তথ্য প্রমাণ দরকার, তাই পুলিশ সদর দফতর থেকে CID এই বিষয়ে দ্রুত লিখিত তথ্য দিতে বলা হয়েছে। মহিউল ইসলাম বলেন, বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি হারিস চৌধুরী মারা গেছেন, একজন মৃত মানুষকে তো ইন্টারপোলে রেড নোটিশ রেখে কোনো লাভ নেই, তাই আমরা পুলিশের অপারেশনাল ইউনিট CID কাছ থেকে তার মৃত্যুর সত্যতা জানতে চেয়েছি, তিনি মারা গেছেন কি না জানতে বলেছি। তাদের অনুরোধে হারিস চৌধুরী ইন্টারপোলে রেড নোটিশ চাওয়া হয়েছিল। গত 11 জানুয়ারি দেশের বিভিন্ন গণমাধ্যমে হারিস চৌধুরীর চাচাতো ভাই আশিক চৌধুরীর বরাত দিয়ে খবর প্রকাশিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বিএনপি নেতা হারিস চৌধুরী যুক্তরাজ্যে মারা গেছেন। এরপর হারিস চৌধুরীর মেয়ে বরাত দিয়ে কেউ কেউ খবর প্রকাশ করেন, তিনি ঢাকার একটি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। 2004 সালের 21 আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা সহ একাধিক মামলার অভিযুক্ত আসামি ছিলেন বিএনপি জামায়াত জোট সরকারের প্রভাবশালী নেতা সিলেটের হারিস চৌধুরী। ওই হামলার টার্গেট ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই হামলা মামলার চার্জশিটে অভিযুক্ত আসামি ছিলেন হারিস চৌধুরী। অভিযোগপত্রে তাকে পলাতক দেখানো হয়েছে। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসার পর হারিস চৌধুরী গাঢ়া ধাক্কা দিয়েছেন। 21 আগস্ট হামলা মামলায় তিনি অভিযুক্ত হওয়ার পর 2015 সালে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়। ইন্টারপোলের রেড নোটিশে তার বিরুদ্ধে অভিযোগের কথা বলা হয়েছে, খুন এবং আওয়ামী লীগের সমাবেশে হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণ। রেড নোটিশে তার ছবিসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য উল্লেখ রয়েছে। চলে যাচ্ছি পরের সংবাদে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপির পছন্দ আজিজ মার্কা নির্বাচন কমিশন, যিনি ভুয়া ভোটার বানিয়ে তাদের রাষ্ট্রক্ষমতায় বসাবেন। তিনি বলেন, এরকম কমিশনই তাদের পছন্দ, আর সে কারণেই বর্তমানে আইন সিদ্ধ যে কমিশন হচ্ছে তাতে সাড়া দিচ্ছে না তারা। গতকাল শনিবার দুপুরে কুষ্টিয়ার নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেছেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার বক্তব্যের প্রেক্ষিতে হানিফ জানিয়েছেন, বিএনপি মনে করে তাদের পছন্দসই নির্বাচন কমিশন গঠিত হবে, সেই কমিশনের অধীনে নির্বাচন হবে যাতে তারা ক্ষমতায় বসতে পারে। বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি নেতাদের মিথ্যাচারের সামনে তুলে ধরে মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিদেশে নিয়ে চিকিৎসা না করালে তিনি নাকি বাঁচবেন না, এখন তো বাসায় ঠিকই সুস্থ হয়ে আছেন, আসলে বিএনপি মিথ্যাচার করে সবসময় জাতিকে বিভ্রান্ত করে আসছে। পরে তিনি কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে নারী ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেছেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদি, সাংগঠনিক সম্পাদক মাঝারুল আলম ও কলেজের অধ্যক্ষ শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এদিকে হানিফ কুষ্টিয়া মিরপুর উপজেলার তালবাড়িয়া বহলবাড়িয়া পদ্মা নদীতে অব্যাহত ভাঙনে ঘরবাড়ি আবাদি ফসলসহ ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আব্দুল হামিদ এবং নির্বাহী প্রকৌশলী আফসারউদ্দিন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বর্ষা মৌসুমে এই ভাঙন এলাকার রোধে প্রায় 12 কোটি টাকা ব্যয়ে জিও টিউব ও জিও ব্যাগ ফেলা হয়েছে। পানি নেমে যাওয়ার পর সম্প্রতি পুনরায় ভাঙন দেখা দেওয়ায় এই বছর পানি উন্নয়ন বোর্ডে আরও 20 কোটি টাকার জিও টিউব ও জিও ব্যাগ ফেলার সিদ্ধান্ত নিয়েছে বলে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আব্দুল হামিদ বাসুসকে জানিয়েছেন। চলে যাচ্ছি পরের সংবাদে। নির্বাচন কমিশন গঠনে সুবিধাভোগীদের বিবেচনার বাইরে রেখে মুক্তিযুদ্ধের পক্ষের 7 নিষ্ঠাবানদের নাম প্রস্তাব করতে অনুসন্ধান কমিটিকে পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। নতুন ইসিতে নারী, সংখ্যালঘু ও গণমাধ্যম প্রতিনিধিদের রাখারও পরামর্শ দিয়েছেন তারা। দাবি জানিয়েছেন কমিটির মনোনীত 10 জনের নাম গণমাধ্যমে প্রকাশ করায়। গতকাল শনিবার সুপ্রিম কোর্টের কনফারেন্স কক্ষে বিশিষ্টজনদের নিয়ে বৈঠক করে অনুসন্ধান কমিটি। সেখানেই আমন্ত্রিত শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, নির্বাচন বিশেষজ্ঞ,
ব্যবসায়ী ও অধিকার কর্মীরা এই পরামর্শ দিয়েছেন। দুই দফা বৈঠকের পর গতকাল বিকেলে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম অনুসন্ধান কমিটির পরবর্তী কর্মপরিকল্পনা তুলে ধরেন সাংবাদিকদের কাছে। তিনি বলেন, প্রায় তিন ঘন্টায় দুটি বৈঠক হয়েছে, বিশিষ্টজনেরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। সবারই বক্তব্য এমন একটা নির্বাচন কমিশন গঠন করা যা সবার আস্থাভাজন হয়। ভালো একটা নির্বাচনের ব্যবস্থার জন্য তারা নির্বাচন কমিশন যেন পদক্ষেপ নিতে পারে, এটাই ছিল তাদের মূল বক্তব্য। প্রথম বৈঠকে অংশ নেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, ফিদা এম কামাল, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, মনসুরুল হক চৌধুরী, রোকনউদ্দিন মাহমুদ, এম কে রহমান, শাহেদিন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক বোরহানউদ্দিন খান, একই বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য মাকসুদ কামাল, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক মাহফুজা খানম, ব্রতির প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ ও ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সের প্রেসিডেন্ট মুনিরা খান। সকাল 11:15 শুরু হয়ে প্রথম বৈঠক চলে দুপুর 12:30 পর্যন্ত। দুপুর 1:45 থেকে 2:30 পর্যন্ত দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে যোগদান আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাফরুল্লাহ চৌধুরী, জাগরণের সম্পাদক আবেদ খান, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম সহ প্রমুখ। অনুসন্ধান কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাসচিব নিয়ন্ত্রক ও নিরীক্ষক মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসেন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক মাহফুজা খানম সাংবাদিকদের জানিয়েছেন, এই অনুসন্ধান কমিটি যে 10 জনের নাম প্রস্তাব করবে, তাদের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হতে হবে তারা যেন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হন, যে পেশা থেকেই আসেন না কেন, তাদের স্বচ্ছ ব্যক্তি চরিত্র ও সততা থাকতে হবে, অর্থের মোহ যেন তাদের না থাকে। এই অনুসন্ধান কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশন গঠন করা হবে তাতে দেশের গণতন্ত্র সুদৃঢ় হবে বলেও মনে করেছেন তিনি। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, যদি বিএনপি এবং আরও কিছু দলের কাছ থেকে নাম আসেনি, তাদের কাছ থেকে নাম পেতে আবার চেষ্টা করা উচিত। নির্বাচন কমিশনে যদি ভালো লোক না যায়, সাহসী লোক না যায়, তাহলে সরকার পরিবর্তন হবে না। এজন্য কমিটিকে আবার চেষ্টা করে দেখতে বলেছি। লোকজন যদি ভোট দিতে না আসে, যদি নিরপেক্ষ নির্বাচন না হয়, তাহলে তো জাতির জন্য কঠিন সমস্যার সৃষ্টি হবে। সে কারণে এটা বলা আমাদের সবার দায়িত্ব। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী বলেন, অনুসন্ধান কমিটি যাদের মনোনয়ন করবে তারা যেন স্বাধীনতার সপক্ষের শক্তি হন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন। বৈঠকে যারা ছিলেন তারা সবাই আমার বক্তব্যকে সমর্থন করে অনুসন্ধান কমিটিকে অনুরোধ করেছেন, যাদের নাম প্রস্তাব করা হবে তারা যেন সৎ, নিষ্ঠাবান ও যোগ্য হন। আর্থিক মোহ বা যে কোনো মোহের বাইরে থেকে যেন নির্বাচন কমিশন পরিচালনা করতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক আসিফ নজরুল জানিয়েছেন, যারা নির্বাচন কমিশনের দায়িত্ব পাবেন তারা যেন আগের কোনো সরকারের আমলে বিশেষ সুবিধাভোগী না হন।